গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই আবি শাখার উদ্যোগে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর 27তম সালানা উরুস মোবারক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আবিরুর উগ্র রেস্টুরেন্ট হল রুমে বৃহস্পতিবার খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক হাজী তহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছিল সদস্য সচিব মাহবুবুল আলম ও আবুল মনসুর। অনুষ্ঠানের উদ্বোধক আছেন সংগঠনের উপদেষ্টা নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি আমিরাত কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথি আছেন আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ জানা আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াসিন, আজমল শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, মুসাফা শাখার সভাপতি জামাল মোহাম্মদ, আলহাজ আব্দুল কাদের, মাওলানা মোহাম্মদ সেলিম সহ অন্যান্য বক্তব্য রাখিল নুরুন নবী, মইনুদ্দিন, মোহাম্মদ রানা, মোহাম্মদ আয়ুব, রেজাউল করিম, মোহাম্মদ আরশাদ, মাওলানা শাহাবুদ্দিন, মোহাম্মদ ফারুক সহ আরো বহু কেউ। আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে আন্তরিকভাবে মোবারক। প্রকাশ করা সম্ভব নয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।